পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমার অনেক কিছু বলার আছে, তাই তো? আমাকে বলতে পারো, আমি একজন ডাক্তার, মনির ডাক্তার। এতদিন তোমাকে বলিনি, পরিচয়টা দিইনি। তুমি যে কষ্টটায় ভুগছো সেটা কিন্তু আমি বুঝতে পারছি বন্ডি। তোমাকে একটা কথা বলি, এর থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু তোমাকে নিজেকে চেষ্টা করতে হবে। এভাবে পালালে হবে না। তুমি নিজের অতীতের মুখোমুখি হতে চাইছ না কেন? আমাকে একবার একবার বলবে, একবার পরিষ্কার করে বলো। মিষ্টির বন্ধু বিবাহিত, অতীতের সঙ্গে বর্তমানের কোনো সম্পর্ক নেই দাদা। আজ এমন একজনের সঙ্গে দোল খেলার ছবি আমার সামনে পরিষ্কার হয়েছে, যার অন্য একটা পরিবার আছে। আমি চাই না, আমি আমার অতীতকে টেনে আনতে চাই না। আমি জানি আপনারা চাইছেন, কিন্তু সেটা হওয়াটা উচিত নয় দাদা। আমি বলছি, আপনি সবাইকে একটু বুঝিয়ে বলুন, যাতে আমাকে আর মিষ্টিকে আর ওনারা জোর করে এখানে না রাখেন। আমরা চলে যেতে চাই। আগে ভাবতাম আমার অতীত তাকে আমি জানবো, তাকে চিনবো, মনে করবো, কিন্তু না, আমি আমি আর আমার অতীত জানতে চাই না। আমি আর অতীতে বাঁচতে চাই না, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমি চাই না, আমি চাই না। ডক্টর ব্যানার্জি, আমি এটার সঙ্গে কথা বলবো। মানে ও যে ব্যাপারটাকে সমস্যা ভাবছে না, সেটা কোনো সমস্যাই নয়। মানে অ্যাটলিস্ট আমার এটাই ধারণা। না মিস্টার মধুক, আপনি কথা বললে মিঠাই ম্যাম মানবেন না, মানতে চাইবেন না। তার চেয়ে মিঠি ম্যাম যদি কথা বলেন, আমার মনে হয় সেটা বেটার হবে। ওকে, আমি না হয় একবার সাহস করে চেষ্টা করে দেখছি। আমি দেখছি। অদ্ভুত পরিস্থিতিতে পড়ে আছি আমি। মিঠির দিকটাও তো একবার চিন্তা করা উচিত আমার, তাই না? মিঠি যতই বলুক যে ওকে নিয়ে ভাবতে হবে না, কিন্তু আমি তো এতটা সেলফিশ হতে পারি না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।